আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা লাইফস্টাইল ব্লগে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখন তো না ব্লগটা স্টার্ট করছি, এখন আমি গড়িতে প্রায় 6:30 বাজে, আজকে বৃহস্পতিবার। দোকান লাগাইয়া যাই আমরা প্রত্যেক দিন 8টার সময়, কারণ এখন তো নিয়ম 8টার সময় দোকান লাগাইয়া যাওয়া। দোকান তো না গিয়ে আমি কী কী রান্না বাড়া করি না করি আপনার সাথে শেয়ার করবো, কারণ সকাল তো না ভিডিওটা কন্টিনিউ আমি স্টার্ট করতাম পারি না, সকালে অনেক বিজি থাকি, কারণ আমার হাজবেন্ডে বিদায় করতে হয় দোকানে, আওয়ার লাগে নাস্তা উস্তা বানাইয়া দিতে হয়, তারপরে নিজে দোকানও আইতে হয়, রান্না বাড়া করে তারপরে আওয়া লাগে। কারণ আমরা চাকরিজীবী যারা আছি এরা খুবই কষ্ট হয়, কারণ আমার বাসার তো কেউ নাই, নিজে নিজে একা হাতে সব কিছু করিয়া আইতে হয়, কারণ যদি অন্য কেউ থাকতো হয়তো টিফিনটা রেডি করিয়া দিত, নিজের উপর তেমন প্রেশার পড়ে না। আবার দোকানও কেউ নাই, শুধু একলা আমি, দায়িত্বে একলা আছি, কারণ জব করলে নিজের উপরে সব কিছু মেনটেন করা লাগে কাজগুলা। কারণ আজকে প্রচণ্ড গরম পড়ছে, মানে মার্কেটও অতিরিক্ত গরম লাগে, ফ্যানের বাতাস খুব গরম বাতাস, আর গরম যন্ত্রণায় দোকানও পাওয়া যান না, আমরা মার্কেটের এসিও নষ্ট হয়ে গেছে। আর বাসা গিয়ে আমি কী কী করি না করি তা তো আপনাদের সাথে শেয়ার করবো প্রতিদিন কর মতো। আর আমার ভিডিওতে যারা যারা নতুন এখনও ভিডিওটা দেখা, তারা একটু ভিডিওটা দেখার মাধ্যমে লাইক করবা, কমেন্ট করবা, আর প্লিজ প্লিজ শেয়ার করবা, আর আমার পাশে থাকা বেল আইকনে চাপ দিবা। আর প্রতিদিনের মতো হয়ে যারা আমার চ্যানেলে নতুন তারা একটা সাবস্ক্রাইব করবা প্লিজ। আর চলো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। বাসা তাইছে, ইয়ার দরজা জানালাগুলো খুললা দিলাম, 8:05 হয়ে গেছে, এখন আমি একটু 5 মিনিট রেস্ট লইয়া রান্না বাড়া শুরু করে দিমু, কারণ আগে রান্না বান্না তারপরে সবগুলা কাজ, কারণ আগে রান্না বান্না করিলে মাথার কোনো টেনশন থাকে না। আর আজকে তো বৃহস্পতিবার, কালকে শুক্রবার আছে, আমরা মার্কেট বন্ধ অফ আছে, তারপরেও আমি একটু রান্না বাড়া করি, রান্না বাড়া করি আজকে শরীরটা তেমন ভালো লাগে না, এর লাগে মনে করেন আজকে আমি আগে রান্না বাড়াটা করিলাই। ভাতটা আমি বসাই লিছি চুলা, তার ওদিকে খড়াই বয়াইছি মাছ ভাজা করার লাগে, আর ওদিকে আমি বা করছি ফ্রিজ দনে দনে পাতা আছে, আর কুমড়া বা করছি, এটা দিয়ে কুমড়া দিয়ে তরকারি রান্না করবো, ওই যে গোলা ঠেংরা দিয়ে রান্না করবো, আইন পেয়ারা বা করছি খাইটা রাখবো, আর পেঁয়াজ রসুনও আমার পেস্ট করা নাই, পেঁয়াজ রসুন পেস্ট করতে হইব, কমফু পরিমাণে কর্ম, হালকা তো শুক্রবার আছে, এগুলা করা যাইব, খাঁচা মরিচ সরিষ আছে, মাছ ভাজাটা বসাই দিই, বসাই আর সবজিটা কাটি লিমু, মাছ পার করছি আমি, ইলিশ মাছ আছে, ইলিশ মাছ বোনা করবো, আর ট্যাংরা মাছ দিয়া কুমড়া দিয়ে রান্না করবো, এটা বড়ো বড়ো ট্যাংরা আছে, যে ওটা দিয়া ট্যাংরা রান্না করবো, আর এখানে তো আছে কুমড়া দিয়ে রান্না করবো, কুমড়াটা খুব খেসমা, কিন্তু একবারে খেসমা কুমড়া হয়তো হোকা, একবারে খেসমা। মাছটা আগে ভাজা করিলাই, কুমড়াগুলো আগে ভাজা করি, ভাতর মাঠটাও জড়াই লিছি, ওদিকে মাছ ভাজা হয়ে গেছে, ট্যাংরা মাছ আর ইলিশ মাছ ভাজাও, আমি কুমড়াটা আগে বসাই দিব, বসাইয়া তারপরে ইলিশ মাছ বসাই নি, ইলিশটা বোনা করার লাগে, মশলাটা কষাই নিলাম, পেস্টটা আমি খাইটা দিছি, পেস্টটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে ইলিশ মাছটা দিলাইমু, আর ওদিকে কুমড়াটাও খসা নিয়ে যাও, খসা নেওয়ার পরে জুল দিলাইমু,
তরকারি জোল দিলাইছি দিয়া মাছও দিলাইছি অধিকেও মাছ দিলাইছি দিয়া জোল দিলাইছি একবারে একবারে হয়ে যাব আমি বাকি খাজগুলা করে নিলাম মাংস বসানি লাগে ফেস্টা রেডি করে নিলাম প্রিয় তরকারি বসাই আমি মাংসটা রেডি করে নিলাম আজকে অন্য লাখন রান্না করবো কোনো সময় এরকম রান্না করছি না এটা দেশি মুরগ আছে সাইরাম আধ দি মাখাইয়া রান্না করবো যেন মাখাইয়া যেটা রান্না করেন সবটা একসাথে দিয়া এনে আমি মুরগোর মাংস দিছি এনে আছে পেঁয়াজ রসুন আদা দিলাম দারচিনি এলাচি এগুলো দিছি দিয়া তারপরে মশলাগুলো অ্যাড করে নিলাম সব আছে লবণ মরিচ হলুদ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া পাঁচফোড়ন গরম মশলা এগুলো সব আছে আর পরিমাণ মতো তেল দিমু যতটুকু লাগে মাখাইয়া আমি প্রায় 10-15 মিনিটের মতো রাখবো রাখা তারপরে মাংসটা বসাইমু কারণ এরকম কোনোদিন আমি রান্না করছি না মোবাইলও দেখি ইউটিউবও সবসময় কিন্তু আজকে চেষ্টা করলাম দেখি আজকে কীরকম হয় রান্নাটা কিন্তু এটা খাওয়ার পরে আমার হাজব্যান্ডও কয়েছেন খুবই টেস্ট হয়েছে কারণ আমি তো খাই না মাংস কিন্তু উনি কয়েছেন খুবই টেস্ট হয়েছে আর দেখোকা আমি 10-15 মিনিট পরে আইলাম মাংসটা দেখোকা খুব সুন্দর কালারও আইছে আমি এখন মাংসটা বসাই দিমু আর মাংসটা বসানোর পরে অন্য একটু খাজ আছে আমি খাজগুলো করছিলাম আর ওদিকে অলরেডি দেখোকা মাংসটা খসানিত বসাই দিছি মাংসটা খসানি হোক খসানি হওয়ার পরে আমি আর মনে হয় টুকটাক আরও কিছু খাজ আছে এগুলো করবো কারণ একা হাতে তো নিজে নিজে সবগুলো কাজ করতে হয় কারণ আমার বাসা তার খেয়েও নাই আমিও সারাটা খাজ করবো কইরা দোকানও যাইতে হয় দোকান তো নাই আবার নিজে নিজে রান্না বাড়া করতে হয় একা একা হাতে সব কিছু করা লাগে আর এই দুইটা তরকারি হয়ে গেছে ভাত হয়ে গেছে এগুলো বসাই বসাই আমি মনে করেন খাজগুলা গুছাইলাই আর টিফিন ওফিন রয়েছে এখনও দইছি না বেসিনটাও দইতাম আর কুমড়া তরকারি দেখোকা খুব সুন্দর কালার আইছে জানি না মোবাইলও কেন এইরকম কালার দেখা সাদা সাদা কালার কিন্তু কুমড়া তরকারি কিন্তু খুব স্বাদ হয়েছে খাইতে বা ইলিশ মাছের বোনাটাও খুব স্বাদ হয়েছে আর এখন আমার ফাঁকুটা কুটা সবগুলা গুছানি শেষ গুলা গুছানি শেষ দেখোকা এখন আমি রুমে দিয়ে যাইমু গিয়া যা টুকটাক খাজ আছে এগুলা করমু গড় দরজা জারা মোছা মনে করেন কাপড় চুপড় গুছানি এগুলা করমু আর আপনারা প্রত্যেক সময় একটা কই আমার ভিডিওটা যে ভালো লাগে আপনার লাইক কমেন্ট শেয়ার করবা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবা না আর আমার ভিডিওটা যারা নতুন আছেন একটা প্লিজ সাবস্ক্রাইব করবে দেবান আল্লাহ হাফিজ